হাতা খুন্তি দিয়ে মার খেয়েছেন ছোটবেলায় মা বাবার কাছে? আমি অনেক খেয়েছি, হাতের কাছে যাই পেত মা বাবা, হাতা হোক খুন্তি হোক ঢাসা হোক চটি হোক ছুঁড়ে মারত, যা তাই বলতো। কিছু একটা ছোটোখাটো ভুল করলেও বকা খেতাম, মার খেতাম, খুব কানাকাটি করতাম, রেগে যেতাম, উল্টো মুখে বলতাম যে পাশের বাড়ি কাকু কাকি তো ওই ছেলেটাকে মারে না, আমার বন্ধুটাকে মারে না, ওরা যা চায় তাই দেয়। তখন আরও মারত এই শুনে, তখন মনে হতো ওদের মা বাবাটাই মনে হয় ভালো বেশি, ওদেরকে আদর করত, ওদেরকে ওরা যা চাইতো তাই দিত, সেরকম মনে হতো, তাই না? মা বাবা স্কুলে গিয়ে টিচারদের বলতো এ যদি দুষ্টুমি করে পড়া না করে তাহলে মারবেন, কোনো কিছু চিন্তা করতেন করবেন না। আর স্কুলেও মার খেতাম, সেই সময় টিচাররা নানা রকমের পানিশমেন্ট দিত, নীল ডাউন করিয়ে দিত, হাতে লাঠির বাড়ি মারত, অনেক রকমই পানিশমেন্ট পেতাম। আমরা বড় হয়ে ভালো চাকরি করলাম, বাড়ি করলাম, ভালো পরিবার করলাম, ভালো মানুষ হলাম, সমাজের পাঁচজনের সাথে ভালো মতন কথা বলতাম, বলা শিখলাম। কিন্তু আমাদের যখন বাচ্চা কাচ্চা হলো আমরা কখনোই চাই না যে ওদেরকে কেউ বকুক বা কেউ মারুক, বা আমরাও মারতে আটকে যাই যে না, আমরা ওদেরকে নতুন পরিবেশ দেব, ওরা যা চায় তাই দেব, ওরা যাতে ভালো ভালো পড়াশোনা করুক, ভালো কিছু শিখুক। আমরা কোনো না কোনো জায়গায় সেই পাশের বাড়ির যে ছোটোবেলায় গল্প করতাম যে পাশের বাড়ির মা বাবারা মারে না, সেই ধরনের মা বাবা হয়ে গেলাম। তাহলে বলুন তো, আমরা কি মার খেয়ে খারাপ ছেলে হয়ে গেছিলাম? আমরাও তো ভালো আছি, আমরাও তো ভালো চাইছি পরিবারের। আমরা কিন্তু স্কুলে, আজকালকার স্কুলে যে মারা নিষেধ আছে সেটাকে মেনে নিচ্ছি হাসি খুশি যে আমাদের ছেলেরা পানিশমেন্ট পাবে না, কিন্তু বাস্তবে কি এটা ভালো, বা বাস্তবে আমাদের ছেলেফেলেরা কিছু না কিছু একটা মিস করছে? ওরাও হয়তো বড় হয়ে বলতো বা বলার সময় গর্বিত হতো যে হ্যাঁ, আমাকেও আমার মা বাবা মেরেছিল, সেইটা অনেকে মিস করে, আমিও মিস করি। ভেবে দেখবেন তো একবার এই কথাগুলো।